নাড্ডা, তিনি কয়েকদিন আগে আমাদের এই রাজ্যে এসেছিলেন। আচ্ছা নাড্ডা সাহেবকে যদি বলা হয় যে নাড্ডা সাহেব আপনি বলুন তো যে বাংলা আপনি বোঝেন, বলে হ্যাঁ বুঝি বুঝি, বাংলাকে ভালোবাসেন, হ্যাঁ বাংলাকে ভালোবাসি, দুর্গা পুজো বোঝেন, হ্যাঁ দুর্গা পুজো, বলে মনসা পুজো জানেন, বলছে না মনসা পুজো জানি না, তুমি বাংলার মনসা পুজো জানো না, তুমি একাদশী বোঝো, বলে হ্যাঁ বুঝি, বধ খোঁজো, না বলে বধ বলে কি হয় আমি জানি না, বিপদ কারণে কোনোদিন হাতে বেঁধেছো, বলছে না সেটা কোনোদিন বাঁধিনি, বলে তুমি বাংলা এখনো চিনলে না, বাংলাকে জানলে না, বাংলার পথ কি সেটা বুঝতে পারলে না, মনসা পুজো কি সেটা বুঝতে পারলে না, তাহলে তুমি বাংলায় শাসন করবে কি করে? ভাই তোমার এখন 20 বছর লাগবে, 20 বছর লাগবে বাংলাকে চিনতে, বাংলাকে জানতে। কয়েকদিন আগে আমাদের দুর্গাপূজার আগে কি বলবো, মহালয়া সমাজ আমাদের তর্পণ হয়, তো সবার তর্পণ করে, তর্পণে আমরা কি করি, তর্পণে আমরা করি যে পূর্বপুরুষরা আমাদের মারা গেছে, মা বাবা যাদের গত হয়েছে, বারো পূর্বপুরুষরা মারা গেছে বা অঞ্চলে যদি কেউ মারা গেছে, হে ঈশ্বর সবার আত্মা শান্তি পাক, এটাই তো বলি। বিভিন্ন মন্ত্র থাকে কিন্তু মন্ত্র মানে মোটামুটি ওটাই যে সবার আত্মা যেন শান্তি পায়। তো নাড্ডা সাহেব বললেন যে আমরাও তর্পণ করবো, বলে করো ভাই তর্পণ করো, টিভির পর্দায় আমরা দেখছি তর্পণ করা হচ্ছে, তর্পণে ওরা কি বলছেন, কেন তর্পণ করছে ভাই, আপনার তো পরিবারের সবাই বেঁচে আছে, কার জন্য তর্পণ করছেন, বলে বিজেপি যারা মারা গেছে, বিজেপি যারা কর্মীরা মারা গেছে তাদের আত্মা যেন শান্তি পায়। ভাই এরকম কোনোদিন তর্পণ হয়, তর্পণ করলে তো সবার আত্মা শান্তি পাক এটা বলতে হয়, নাড্ডা সাহেব সবার আত্মা শান্তি চাইছেন না, উনি বলছেন বিজেপি যারা মারা গেছে তাদের আত্মা যেন শান্তি পায় আর বাকিদের আত্মা ভূত হয়ে যেন ঘুরে বেড়ায়, উনি সবার আত্মার শান্তি চাইছেন না। যদি আমরা যিনি আকাশে ওপরে যাওয়ার পরও ভাগাভাগি আগে থেকে করে দিচ্ছে, যারা উপরে চলে গেছে তাদের মধ্যে এখান থেকে ভাগাভাগি করে দিচ্ছেন যে বিজেপি যারা মরেছে তারা স্বর্গে যাবে আর অন্য দলের যারা মরেছে তারা ভূত হয়ে ঘুরে বেড়াবে। মা মাটি মানুষের সরকার জিনা ভোট। রাজু ছিল তাকে ছাড়া অন্য কোন রাজুকে চিনি। আচ্ছা